সরকারি নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে ও সরকারিভাবে দরপত্র দাখিলের মাধ্যমে পাগলা তালতলা পশুর হাটটি ইজারা পায় আলহাজ মীর হোসেন মিরু। পূর্ব শত্রুতার জের ধরে পাগলা তালতলা কোরবানির পশুর হাটে পূর্ব পরিকল্পনা অনুযায়ী আজ দুপুর আনুমানিক একটার দিকে অতর্কিত হামলা করে প্রভাবশালী শ্রমিক নেতা কাউসার আহমেদ পলাশ গং। সশরীরে উপস্থিত থেকে তার লোকজন দিয়ে হাটের প্যান্ডেল ভাঙচুর করে এবং গরু বিক্রেতাদের অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং মারধর করে, যার প্রেক্ষিতে বিষয়টি ফতুল্লা মডেল থানায় অবগত করা হয় এবং বিকেল 5:30 হাট পরিচালনা কমিটির সমন্বয়ে ভাঙচুরকৃত স্থানে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে এই ঘৃণতম অতর্কিত হামলার তীব্র নিন্দা জানিয়ে বক্তব্য রাখেন হাট ইজারাদার আলহাজ মীর হোসেন মিরু। আমরা লজ্জিত, আমরা দুঃখিত, আমরা এটা লজ্জার কিছু, আমাদের বলার কিছু নেই। এই ব্যবসায়ীগুলা বিভিন্ন দেশ থেকে আসে, এসে এই কুতুবপুর ইউনিয়নে 5 বছর ধরে হাটে তারা গরু বিক্রি করে। আজও পর্যন্ত এই ধরনের বিশৃঙ্খলা, এই প্রথম এই বিশৃঙ্খলা হয়েছে, এমন একজন ব্যক্তি বিশৃঙ্খলা করেছে, আমরা সেটা আমাদের মানতেও পারি না, সহ্য করতেও পারি না, কানতেও পারি না। আমরা খুব দুঃখের সাথে বলতে হয়, সে একজন জ্ঞানী ব্যক্তি হয়ে কীভাবে একটা অজ্ঞানীর পরিচয় দিল, একজন বিখ্যাত কিলার, সেই কিলার আক্তার, আক্তার সহ একাধিক কিলার নিয়ে এসে এই হাটের মধ্যে এই নিরীহ গরুর ব্যবসায়ীগুলারে যেভাবে পিটানো হয়েছে, গরুগুলারে টেনে টেনে ছেড়ে দেওয়া হয়েছে, সবার পকেটে কিছু কিছু টাকা পয়সা সব ছিনিয়ে নেওয়া হয়েছে। আমার খুব কষ্ট হচ্ছে যে সে নিজে স্পটে দাঁড়িয়ে থেকে হুকুম দিয়ে বলা হয়েছে যে এইখানে কোনো কিছু হবে না, এইখানে কোনো একটা প্রবলেম, এই যে আপনারা কত মানুষ দাঁড়িয়ে আছেন, এই যে ট্রাক যাচ্ছে, মানুষ যাচ্ছে, কোনো প্রবলেম হয় না, পিছনে আপনার গদিগুলো আছে, কোনো ব্যবসায়ীদের কোনো প্রবলেম হয় না। শুধু একটা অপরাধ, এই রডগুলার সাথে গরুর রশ্মিটা বান্ধা হয়েছে, সেই অপরাধের কারণে এই ব্যবসায়ীগুলারে আইসা অকর্ত ভাষায় গালাগালি করছে এবং লাঠি দা পিটাপিটি করছে। আমরা খুব লজ্জা পাইছি, আমরা দুঃখিত। আপনারা একটা কথা বলতে চাচ্ছি যে আপনারা, আমরা 5 বছর ধরে গরুর হাট করি, আপনারা দেখেছেন এই গরুর হাটে কোনো বিশৃঙ্খলা নাই। করোনাকালীর সময় গত বছর করোনা ছিল, সেই বছর আমরা এই হাট করেছি, করোনা বিধিমালা মেনে আমরা এই হাটটা পরিচালনা করি। আমার একটা কথা বলতে হচ্ছে যে সেই কুখ্যাত কিলার আক্তার, যেই আমাকে 2009 সালে 17 এপ্রিল তার অর্ডারে সে প্রকাশ্যে বলা হয়েছে মিরুকে গুলি করে হত্যা করা হোক, সেই গুলির ছবি আপনাদেরকে আমি দেখাই, আমার ছবিটা বাড়িতে আছে, আমি মোবাইল থেকে আবার নেমে আনছি। তার অর্ডারে সে আমাকে 2009 সালে এই কিলার আক্তার আমাকে প্রকাশ্যে সন্ধ্যাবেলা আমাকে গুলি করছে, সেই গুলিতে আমি আজকে 9 থেকে আজকে 21 পর্যন্ত আমি পঙ্গুত্ব বরণ করছি। আমি আল্লাহর কাছে বিচার দেই, আল্লাহ তুমি এই কাউসার আহমেদ পলাশের পতনটা দেখায়ও, আল্লাহ আর কিছু চাই না মরার আগে। কেন এই কিলার আক্তার সে সবসময় বলছে ওরে আমি চিনি না, ওরে আমি জানি না। আজকে তার প্যারাডোর থেকে নাইমা এই তাণ্ডবকুলা চালানো হয়েছে এবং আবার তাণ্ডবকুলা চালিয়ে তার প্যারাডোর মধ্যে উঠে আমি তখন এইখানে স্পটে দাঁড়িয়েছিলাম, এখানে আমার চোখে দেখছি আক্তার তার গাড়ির থেকে গাড়িতে উঠে চলে গেছে, কিলার আক্তার, এই কিলার সেই আক্তার। কিলার আক্তারের পরিচয়টা আপনাদেরকে আমি আরেকটু দেই, আপনারা অগ্রগতি জানবেন। কিলার আক্তার হলে এখানে একটা রুলিং মেল আসলো, রুলে যে শাহজাহান রুলিং মেল, শাহজাহান রুলিং মেলের এক গাড়ি ট্রাক, ট্রাকের মাল ডাকাতি হয়েছে, দারোয়ান কিলার আক্তারের চিন্না ফেলাইছে, ওরা ওই ঢাকা বস্তিতে ভাড়া থাকতো, ভাড়া থাকার পরে বলছে ওরা চিনছি, চিনার অপরাধে ওয়াসার তাকে রাতবেলা জবা করছে এই কিলার আক্তার, সেই মামলার প্রধান আসামি এই কিলার আক্তার। ও একাধিক কিলারে কন্টেকে সমস্ত অনেক হত্যাকাণ্ড, আমার ছোটো ভাই আরেক হাবুল্লারে পায়ের মধ্যে গুলি করছে, আমারে যেই মাসে গুলি করছে সেই মাসের একই এই 1 তারিখে পরের মাসের 1 তারিখে ওর পায়ে গুলি করছে পাগলা বাজারে প্রকাশ্যে দিনে 12টা বাজে। সেই আক্তারকে নিয়ে হ্যার মতন একজন জ্ঞানী লোক কয়, আমি প্রকাশ্যে বলি আমি একজন নামাজি লোক, আমি একজন ফরজগর লোক, সে কীভাবে এই কিলারে লইয়া কীভাবে সে ঘুরে আমি জানতে চাই। আরও কিছু কিলার ছিল, ওইটা র্যাবের হাতে ক্রসফায়ার গুম হয়েছে না কী হয়েছে এটা জানি না, ওগুলো এখন নাই, এখন নতুন সেই পুরান কিলার আবার সে ডেকে আনছে।
আমাদের অপরাধ কি? আমি সাংবাদিকদের কাছে আমি জানতে চাই, আমাদের এই গরুর হাট বসানো কি অপরাধ? এই নিরীহ মানুষগুলা বিভিন্ন দেশ থেকে আসে, কেউ কুষ্টিয়া থেকে, কেউ রাজশাহী থেকে, কেউ দিনাজপুর থেকে, তাদেরকে অকর্ত বাসায় সে নিজে গালাগালি করছে আর অর্ডার দিছে সব ভাং পিড়ায় খাদা। গরু যেমনে পারছে দৌড়ে গেছে, আমরা খুব লজ্জিত ভাই। আমি আপনাদের কাছে জানতে চাই, আমি বিচার চাই জেলা প্রশাসক থানা ওসি সাহেবের কাছে, আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিচার চাই। হামলাকৃত গরুর বিক্রেতারা বলেন, তো আপনারা কি বলছেন যে বাজারে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য কি এই ঘটনা ঘটাইছে না অন্য কিছু? এর আগে হাটে আগত ক্রেতা ও বিক্রেতাদের স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে হাটে প্রবেশের জন্য অনুরোধ জানান মীর হোসেন মিরু। পথচারী এবং হাটে প্রবেশদ্বারে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার প্রদান করে মীর হোসেন মিরু এবং হাটে নিয়োজিত স্বেচ্ছাসেবকগণ স্বাস্থ্য সুরক্ষায় বিভিন্ন পয়েন্টে পয়েন্টে মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজার প্রদান করে। এভাবে স্বাস্থ্যবিধি মেনে ঈদের দিন সকাল পর্যন্ত পশু কেনাবেচা করা হবে বলে জানান হাট কর্তৃপক্ষ। নিউজ NANTV নিউজ ডেস্ক।